একজন আমেরিকান এই যে বাংলাদেশে এসে বাঙালিদের তিনটে বৈশিষ্ট্য বর্ণনা করে গেছে, যে বাঙালিরা তিনটা বৈশিষ্ট্যদের একটা হলো কোনো না কোনো কাজ করবেই না, অলসভাবে খেতে চায় না, কোনো না কোনো কাজ করে খাওয়ার একটা বিশাল জাতীয় চেতনা এদের মধ্যে আছে। দুই নম্বর, নিজে রিক্সা চালক হলেও ফকির হলেও নিজের ছেলেকে এমএ পাস চাকরির পাস করাবে ভিক্ষা করে হলে। তিন নম্বর, জীবনে একবার একটু সোনার মদিনা দেখার মক্কায় উমরা হজ এদের মধ্যে কমন এই চেতনা কাজ করে। কোত্থেকে আসছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতান মিনান নাসি তাহুই ইলাইহি, আল্লাহ মানুষের মনকে এই মক্কা, এই যে আমার ইসমাইলকে রেখে গেলাম, হাজারাকে রেখে গেলাম, এরা যে মসজিদ থাকবে আল্লাহ এই মুখী করে দাও। আল্লাহু আকবার, আজও ওই মুখী এবং আল্লাহ তাআলা যাদের অন্তরকে কবুল করেছিলেন সেই বাইতুল্লাহ মুখী হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার বরকতে, তারা ছিলেন ইয়ামানি, ফার্স্ট ইয়ামানের জুরহুম গোত্রে। আর বাংলাদেশেও কোটি কোটি মানুষ আছে ইয়ামানি, সেই বহু আগে এই দেশের মানুষের এই এই দেশে এসে ইয়ামানিরা বসবাস করেছেন। যখন তাদের সাবা, ইয়ামানের সাবা রাজধানীর বন্যার পানি বাঁধ ভেঙ্গে তাদের বাগান যা ছিল সব তলিয়ে দিয়েছে, অর্থনৈতিক সংকটে পড়ে গেছে, মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, আল্লাহ বলেছেন সূরা সাবা, এদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তো ওদেরই বিশাল একটা দল বাংলাদেশে এসেছে, এই জন্য বাংলাদেশের মানুষের অন্তরে ইয়ামানিদের মনে যেমন বাইতুল্লাহ মুখী একটা চেতনা, এই দেশেও সাংঘাতিক ভাবে এই চেতনাটা কাজ করে মানুষের অন্তরে। এই যে মসজিদ মুখিতা এবং কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ, হৃদয়টা মসজিদে ছিল। আজকে কত মানুষের মন টেলিভিশনে ঝুলানো, কোন টিভিতে কি প্রোগ্রাম চলবে, ইউটিউবে কি দেখা যায়, কলবুহু মুআল্লাকুন বিত্তিলফাজ, টেলিভিশনে লটকে আছে তার অন্তরটা, তার অন্তরটা লটকে আছে তার কোন শপিং মলে ঝুলন্ত হয়ে আছে, অন্য কোন কিছুতে ঝুলে আছে। কিন্তু মুসলিম এমন ছিল না, মুসলিমদের হৃদয় ঝুলে থাকবে মসজিদে।